মা বোনদের জন্য রমজান মাসে সহজ কিছু আমল বলে দেন। আমি মা বোনদেরকে বলবো তিনটা আমল করবেন, মা বোনেরা সারাদিন যাই করেন চারটা তাসবিহ ছাড়বেন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, চলতে ফিরতে উঠতে বসতে বাচ্চা খাওয়াতে কাজ করতে কাপড় কাচতে যা করতেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার উল্টা পাল্টা করে পড়া যাবে। হাদিসের মধ্যে আসছে, নবী বলছেন যেখান থেকে ইচ্ছা তুমি সেখান থেকে শুরু করো, তোমার কোনো সমস্যা নাই, কিন্তু এই চারটা তাসবিহ আপনার আল্লাহর জপ আপনার মুখের মধ্যে থাকবে। দুই নম্বর, আপনি রমাদানে কোন নফল সুন্নত ফরজ নামাজ ছাড়বেন না। অন্য সময় আপনি অজুহাত দিয়া জোহরের আগে চার রাকাত পড়তে পারি নাই, তাড়াহুড়া আছে, মাগরিবের পরে দুই রাকাত ফরজ নফল পড়তে পারি নাই, তাড়াহুড়া আছে, ন রমাদানে আপনার যা নামাজ সব অন টাইমে হবে, পারবেন ইনশাল্লাহ। আর তিন নম্বর, সাহারিতে উঠে আগেই টেবিল গুছানো মুছানো নাই, আগে সাহারিতে আপনি আগে উঠলে অজু করে আগে আপনি দুই চার রাকাত নামাজ পড়ে তারপরে আপনি সাহারির কাজে যাবেন, এতে সাহারি মজবুত করে হোক আর হালকা করে হোক এটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু আপনার প্রত্যেক দিনের এইটা মিস হবে না যে আপনি এই প্রচেষ্টাটা অব্যাহত রাখবেন। মা বোনদেরকে বলবো আর একটা জিনিস যদি পারেন, সকল মহিলার তো টাকা থাকে না, পুরুষ যারা আপনারা আছেন যারা আমাদের মা বোনেরা এরকম নিজে উপার্জন করেন না কিন্তু তাই উপার্জনের তো অনেক বেশি পরিশ্রম করেন ফ্যামিলির জন্য, তাদেরকে টাকা দিয়ে রাখবেন প্রত্যেক দিন মা বোনরা কিছু সাদাকা করার জন্য চেষ্টা করবেন। যদি সাদাকার ফকির না পান বাড়িতে একটা সাদাকা বক্স বানায় রাখবেন, আজকের রমজানের দান এখানে আমি রাখলাম, এরপরে সুযোগ পেলে স্বামী বাহিরে যাচ্ছে নিজে কোনো কাজে বাহিরে গেছেন কাউকে দিতে মন চাইছে দিয়ে দিবেন, কিন্তু সাদাকাটা যেন আপনার হয়। এই তিন চারটা আমল যদি আমরা মায়েরা করতে থাকি ইনশাল্লাহ ওইখানে যাওয়ার পরে দেখব রান্নাও হয়েছে তসবিহও হয়েছে সাহারিও খাওয়ানো হয়েছে তাহাজ্জুদ কিয়ামুল্লাইল আগে হয়ে গেছে, সারাদিনের ব্যস্ততাও ছিল কিন্তু নফল সালাত সময় মতো ফরজ সালাত বাদ যায়নি, হাজার প্রচেষ্টার পরেও একটু দান খয়রাত হয়ে গেছে, আমল নামা দেখবেন ইনশাল্লাহ ভরপুর আল্লাহ করে দিছেন। আল্লাহ আমাদেরকে কবুল করে করেন, আল্লাহুম্মা আমিন। রমজান মাসে ইফতারির আগে দোয়া কবুল হয় কিন্তু মহিলারা ইফতারি তৈরি করার কারণে দোয়া করতে পারে না, তার ক্ষেত্রে করণীয় কি? প্রথম কথা হচ্ছে ভাই যে আমরা দোয়ার কনসেপ্টে একটা ভুল ধারণা করছি। দোয়ার কনসেপ্টের ভুল ধারণা কি? দোয়ার জন্য এক জায়গায় বসতে হবে, বসার পরে এরপরে আমাদের হাত তুলতে হবে, তারপরে আমাদের দোয়া করতে হবে, এটা একটা ধারণা আমাদের, এটা একটা মিসকনসেপ্ট। দোয়া কন্টিনিউ প্রসেসে করা যায়, অজু আছে অজু নাই দাঁড়া বসা চলমান অন্য একটা কাজ করছি কাজের ফাঁকে দোয়া করা যায়, তবে দোয়ার কতগুলো আদবের মধ্যে একটা আদব হচ্ছে কিবলামুখী হয়ে বসা, রসুলের প্রতি দরুদ এবং সালাম পড়া, আল্লাহর প্রশংসা করা, নিজের চাহিদা পেশ করা। সুতরাং আমরা এইভাবে দাঁড়ানো কাজের মধ্যেও দোয়া করতে পারি। দুই নম্বর কথা, খালি মহিলারাই প্রত্যেক দিন ইফতারির সময় ইফতার বানাবে কেন? হ্যাঁ, প্রত্যেক দিন খালি মহিলারা ইফতারির সময় রান্নাঘরে থাকবে কেন? পুরুষ সদস্যও যদি ইফতার করে, বাচ্চারাও যদি ইফতার করে, ভাগ করে নেন যে 15 দিন তুমি ইফতার বানাবে, 15 দিন আমি। আপনি যেদিন না পারবেন বইয়ের ছুটি, আপনি কোত্থেকে কিনে আনবেন এটা আপনার দায়িত্ব, বাজারটা কিনে নিয়ে আসেন আপনি, কিন্তু ওই মহিলাটাকে আপনি প্রত্যেক দিন ওই জায়গায় চুলার গোড়ার আঁচের মধ্যে দিয়ে আপনি ইফতারের সময় পর্যন্ত কপাল মুছতে মুছতে এসে ইফতারিতে শরিক হবে, এইটা করা যাবে না। প্রিয় ভাইরা, মা বোনদেরকে বলবো আপনাদেরকে এত আইটেম বানাতে বলছে কি? এত পেঁয়াজি এত বেগুনি এত আলুর চপ এত এই কি বলে টিকিয়া কাবাব স্বামী কাবাব স্ত্রী কাবাব এত আপনাকে বানাতে বলছে, এত আপনাকে বানাতে হবে না, আপনি আইটেম ভাগ করেন দুইটা ছোট্ট আইটেম আর স্বাস্থ্যসম্মত ফলমূল যতটুকু পারেন দেশি ফল টলে দিয়ে ইফতার সংক্ষেপ করেন, যত কাজ করেন 20 মিনিট আগে ফারেগ হয়ে যান ওখান থেকে, না আমি আর করবো না আজকে পারি নাই খালাস এই পর্যন্ত থাক। আমার মা অনেকগুলা বুদ্ধি আছে আমি দেখছি আমার মায়ের, আপনাদের মায়েরা তো অনেক কথা শুনবেন, আইডিয়া শেয়ার করি। আমার মা 7 দিনের ছোলা একবারে সিদ্ধ করে প্রেশার কুকারে দিই, আমি নিজে দেখছি, আমি মায়ের সাথে সহযোগিতা করতাম তো এগুলো কাজে, মার পাশে সবসময় থাকতাম, আমি অনেক ভালো রান্না করতে পারি, শুধু ভালো না আমার রান্নার বিশাল প্রশংসা আছে, এটা নিজে নিজে বলতেছি। প্রিয় ভাইয়েরা, তো মাকে দেখছি এই ছোলাগুলা সিদ্ধ করে নিয়ে
প্যাকেট 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 করে ফ্রিজের মধ্যে রেখে দেয়, প্রত্যেকদিন বের করে সুন্দর করে ওইটা মানে ওই যে হাফ স্টিম একটু বেশি স্টিম ওইগুলা তেলানি দিয়ে করে ফেলে। এই যে বড়া যেইগুলা করে, আমাদের মা জীবনে বাহিরের বড়া আমাদেরকে খাওয়ায় নাই, পুরা মসুরের ডাল সব বেটে সুন্দর করে প্যাকেট 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 করে রেখে দেয় 7 দিনেরটা। ওই দিন দুপুরে 3টার দিক বের করে আস্তে গলে যায়, জাস্ট খালি ভেজে ফেললো, হয়ে গেল। সুতরাং মেয়েরাও আলহামদুলিল্লাহ এইগুলো স্কিল অনেক মা বোনেরাই করেন। আমি আমার মায়েরটা দেখছি জন্য আপনাদের কাছে বললাম, আমার স্ত্রীরটা দেখছি জন্য আপনাদের কাছে বললাম। মূল বলার উদ্দেশ্য ভাই, রমাদান খাওয়ার মাস না খাওয়ানোর মাস? তো খালি আপনি খাওয়ার ধান্দায় আপনার ইবাদত বন্দেগি সবচেয়ে শেষ করবেন কেন? এই জন্য বলবো মা বোনেরা যতটুকু পারেন যাই করেন, কিন্তু 20 মিনিট আগে ফারেগ হয়ে যাবেন আল্লাহর কাছে। এই সময় কাই মনোবাক্যে দোয়া, একটু মোনাজাত, একটু কোরআন তেলাওয়াত, এরকম করে আমরা আমাদের সময় পার করার চেষ্টা করব। আর পুরুষ সদস্যদের জন্য দায়িত্ব স্ত্রীদেরকে পরিবারকে সহযোগিতা করা। শাহরুল মুআসাত সহমর্মিতার মাস, আপনি আপনার স্ত্রীর প্রতি সহমর্মী না, ওদিকে ফকির মিসকিনকে দান করে আপনি দানবীর হয়ে গেছেন, এত সহজ নয়। আগে পরিবারে আপনাকে সহযোগিতা করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন।